বিশ্বের সবথেকে বড় মরুভূমি হলো সাহারা মরুভূমি, যেখানে ভয়াবহ উত্তাপের সাথে দ্রুত গতিতে বয়ে চলা বাতাস এই মরুভূমিকে আরো ভয়ঙ্কর বানিয়ে তোলে। আপনাদেরকে জানিয়ে রাখি যে সাহারা মরুভূমিতে গোটা বছরে মাত্র 2 থেকে 10 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়, যা ভীষণই সামান্য। পানি এবং গাছপালা এখানে খুব কম দেখা যায়। এই অবস্থায় এখানে কোনো প্রাণীর অস্তিত্ব থাকা প্রায় অসম্ভব, কিন্তু আমাদের কাছে যেটা অসম্ভব বলে মনে হয় প্রকৃতির কাছে সেটা ভীষণই সহজ। আজ আমরা সেই সমস্ত প্রাণীদের সম্পর্কে কথা বলবো যারা এই বিশাল মরুভূমির কঠিন পরিস্থিতিতেও নিঃশ্বাস নাই। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। নাম্বার 10, অস্টিস। সাহারা মরুভূমিতে থাকা পাখিদের কথা বলবো, আর সেখানে থাকা অস্টিসের নাম নিব না, সেটা তো হতেই পারে না। অস্টিসকে বিশ্বের সবথেকে বড় পাখি বলে মনে করা হয়। এই পাখির উচ্চতা 2.5 মিটারের থেকেও বেশি হওয়ার পাশাপাশি এদের ওজন 74 কেজি থেকে 145 কেজি পর্যন্ত হতে পারে। এদের ভারী শরীরের পাশাপাশি এদের ডিমও অনেক ভারী হয়, যার ওজন হয় প্রায় 2 কেজির আশেপাশে। যেহেতু মরুভূমিতে পানির অভাব থাকে, তাই এই পাখিগুলো সকালে এবং সন্ধ্যায় পাতা খেতেই বেশি পছন্দ করে, কারণ সেই সময় পাতা নরম থাকে। যদিও এই পাখিগুলো দীর্ঘ সময় পর্যন্ত পানি ছাড়াই বেঁচে থাকতে পারে, এমনটা নয় যে খাবার এবং পানির অভাবে এদের শরীরে কম শক্তি থাকে। এই পাখি তাদের জোরদার লাথি দ্বারা যে কাউকে আহত করতে পারে, এমনকি একজন পূর্ণবয়স্ক মানুষের হাড় পর্যন্ত ভেঙে দিতে পারে। অন্যদিকে এদের মজবুত পায়ের সাহায্যে এরা 70 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দৌড়াতেও পারে। যদিও এই পাখি উড়তে পারে না, কিন্তু এদের দ্রুত গতিতে দৌড়ানোর ক্ষমতা এই খামতিকে পূরণ করে দেয়। এদের লম্বা লম্বা পায়ের পাশাপাশি এদের ঘাড়ও অনেক ফ্লেক্সিবল হয়, যেটা তারা নিজেদের মতো করে এদিক সেদিক ঘোরাতে পারে। নাম্বার 9, ডেজার্ট মনিটর। গোটা বিশ্বে মনিটরের বেশ কিছু প্রজাতি পাওয়া যায়, যার মধ্যে অন্যতম একটি হলো ডেজার্ট মনিটর। এরা লম্বায় 1 মিটার পর্যন্ত হতে পারে। এদের ত্বক এদেরকে মরুভূমির গরম এলাকায় মানিয়ে নিতে সাহায্য করে। যদিও এদের শরীর ছাড়াও এদের শরীরে এমন কিছু গ্রন্থি পাওয়া যায় যার কারণে এদের পানির কোনো প্রয়োজন হয় না। 45 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দৌড়াতে পারা এই প্রাণীটি খাবারের সন্ধানে কয়েক কিলোমিটার পর্যন্ত যেতে পারে। যদিও এই প্রাণী বেশিরভাগ দিনের বেলাতেই স্বয়ংক্রিয় থেকে খাবার সন্ধান করে, যেখানে তাদের জীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সাপের মতোই এই প্রাণীও তাদের জীব হাওয়ায় নড়াতে পারে। তারপর এরা শিকারের গন্ধ অনুমান করে তাদের পিছনে ধাওয়া করে। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এমনটাও দেখা যায় যে এরা শিকার করতে না পারলেও এরা দীর্ঘ সময় পর্যন্ত খাবার এবং পানি ছাড়া বেঁচে থাকতে পারে। নাম্বার 8, ফেনেক ফক্স। সাহারা মরুভূমিতে পাওয়া এই শিয়ালকে বিশ্বের সবথেকে ছোট শিয়াল বলে মনে করা হয়, যাদের বৃহৎ কানের কারণে তাদেরকে দূর থেকে চেনা যায়। এই শিয়ালের রং কিছুটা লাল এবং হালকা হলুদ হওয়ার পাশাপাশি এদের লেজে কালো স্পট থাকে। এরা ছোটখাটো পতঙ্গের পাশাপাশি টিকটিকি এবং পাখির ডিম খেতেও ভালোবাসে। শুধু তাই নয়, এই শিয়াল জীবনযাপন করার জন্য ফলের পাশাপাশি গাছের পাতাও খেতে পারে। এই ফেনেক ফক্স 2 থেকে 3 ফিট পর্যন্ত হয় এবং এদের ওজন 2.7 থেকে 13.7 কেজি পর্যন্ত হয়। এই শিয়াল 32 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দৌড়াতে পারে, কিন্তু এত দ্রুত দৌড়ানোর পরেও এই শিয়াল অনেক সময় অন্য প্রাণীর শিকারে পরিণত হয়, যাদের মধ্যে হায়না, শিয়াল এবং ঈগল থেকে শুরু করে অন্যান্য প্রাণীরাও রয়েছে। এই প্রজাতির শিয়াল দেখতে যতটা ছোট হয় ততটাই সুন্দর হয়। নাম্বার 7, অ্যাডাক্স অ্যান্টেলোপ। সাহারা মরুভূমিতে পাওয়া এই হরিণ প্রায় বিলুপ্তির পথে আসে। সারা পৃথিবীতে এই প্রজাতির মাত্র 500টির থেকেও কম হরিণ রয়েছে। এরা ঘাস এবং পাতা খেতে বেশি ভালোবাসে। এদের বিশেষত্ব হলো এদের বড় বড় শিং, যা পিছনের দিকে মুড়ে থাকে। এমনিতে তো এদের শিংয়ের উচ্চতা প্রায় 72 সেন্টিমিটার পর্যন্ত হয়। অন্যদিকে বাকি হরিণদের তুলনায় এদের পা অনেক ছোট হয়। এদের পায়ের নিচের দিকের অংশ মানে খুর অনেক বড় হয়, যার সাহায্যে এরা মরুভূমিতে সহজে হাঁটাচলা করতে পারে। এই হরিণ মূলত সকালে এবং সন্ধ্যায় বেশি স্বয়ংক্রিয় থাকে এবং খাবারের সন্ধান করে, কারণ সেই সময় পরিবেশ অনেক ঠান্ডা থাকে। এদের শরীরের রং গরমের সময় বালির মতো হয়, যার মধ্যে কিছুটা সাদা রঙও মেশানো থাকে। অন্যদিকে ঠান্ডার সময় এদের রং বদলে ডিপ ব্রাউন রঙের হয়ে যায়। নাম্বার 6, টর্কাস গ্যাজেল। মরুভূমিতে থাকা এই হরিণ বিশ্বে যত হরিণের প্রজাতি পাওয়া যায় তাদের মধ্যে সব থেকে ছোট প্রজাতির হরিণ। এদের উচ্চতা মাত্র 90 থেকে 110 সেন্টিমিটার পর্যন্ত হয়। এদের ওজন 15 থেকে 20 কেজি পর্যন্ত হতে পারে। এরা গাছ এবং গাছের পাতার পাশাপাশি ফুলও খায়। যেহেতু মরুভূমিতে পানির সংকট দেখা যায়, সেই জন্য মরুভূমিতে থাকা বেশিরভাগ প্রাণীরা নরম ফুল এবং পাতা খায়,
যার ফলে তাদের খাবারের পাশাপাশি পানির অভাবটাও কিছুটা মিটে যায়। আপনারা জানলে অবাক হবেন যে এই হরিণ সারা জীবন পানি ছাড়াও কাটিয়ে দিতে পারে, এরা প্রায় 15 বছর পর্যন্ত বাঁচতে পারে। এই হরিণ মূলত দলবদ্ধভাবেই থাকে, আর এদের দলে প্রায় 100 জন পর্যন্ত সদস্য থাকে। যদি কোনো হিংস্র প্রাণী এদের উপর হামলা করে তাহলে এরা বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, আর বিপদের আশঙ্কা কমতেই এরা আবার দলবদ্ধ হয়ে যায়। নাম্বার 5, ক্যামেল। সাহারা মরুভূমিতে পাওয়া উট 10 থেকে 11.5 ফিট পর্যন্ত লম্বা হতে পারে, আর এদের ওজন 400 থেকে 600 কেজি পর্যন্ত হতে পারে। এই বড় আকারের উট আনাজ খেতে খুব ভালোবাসে। এরা একদিনে এই শুকনো মরুভূমিতে 32 কিলোমিটার পর্যন্ত হাঁটতে পারে। এই জন্য উট মরুভূমির জাহাজ নামেও পরিচিত। আর এত হাঁটার পরেও এই প্রাণী খাবার এবং পানি ছাড়াই কয়েক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। বন্ধুরা, এই প্রাণীর এত বিশেষত্বের পরেও মানুষ মাংসের জন্য এই প্রাণীদেরকে শিকার করে। বন্ধুরা, অন্য প্রাণীদের থেকে এই প্রাণীটি দেখতে একেবারে অন্যরকম, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে ক্যামেল একটি আরবি শব্দ যার মানে হলো খুব সুন্দর। যদি এই প্রাণীকে শিকার করা না হয় তাহলে এই প্রাণী 17 বছর বা তার থেকেও বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে। নাম্বার 4, ডিজার্ট টর্টয়েস। আপনারা জানলে অবাক হবেন যে বিশ্বে যত কচ্ছপ পাওয়া যায় তার বেশিরভাগ পানির আশেপাশেই পাওয়া যায়, কিন্তু এই মরুভূমির কচ্ছপ মরুভূমি এলাকাতেই পাওয়া যায়। এই প্রজাতির কচ্ছপ পানি ছাড়াও 1 বছর বা তার থেকেও বেশি সময় পর্যন্ত বাঁচতে পারে। যদিও এই কচ্ছপ পানির সন্ধানে মাটি খুঁড়তে থাকে, আর এদের এই কৌশল তাদেরকে গরমের হাত থেকে রক্ষা করে। সাহারা মরুভূমিতে পাওয়া এই কচ্ছপের আয়ু 50 থেকে 150 বছর পর্যন্ত হয়। অন্যদিকে এই কচ্ছপ 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। এদের ওজন 200 গ্রাম থেকে 5 কেজি পর্যন্ত হতে পারে। এই কচ্ছপ ঘাসের সাথে সাথে পাতা খেতেও ভালোবাসে। এই কচ্ছপ দেখতে ব্রাউন এবং গ্রে রঙের হয়। মরুভূমিতে পাওয়া এই কচ্ছপ তাদের একটি বিশেষ পরিচয় তৈরি করেছে। নাম্বার 3, ডেথ স্টাকার স্কর্পিয়ন। সাহারা মরুভূমিতে পাওয়া এই স্কর্পিয়ন বিশ্বের সবথেকে ক্ষতিকারক স্কর্পিয়নের মধ্যে অন্যতম একটি, যাদের শরীরে বিপজ্জনক নিউরোটক্সিক ভ্যানম পাওয়া যায়। এর মানে হলো এরা যদি একবার আপনাকে সবল মারে তাহলে আপনার বমি থেকে শুরু করে মাথা ব্যথা পর্যন্ত শুরু হয়ে যাবে, আর যদি সঠিক সময়ে আপনার চিকিৎসা না করা হয় তাহলে আপনি মারাও যেতে পারেন। সাহারা মরুভূমিতে পাওয়া এই বিচ্ছুর রং কিছুটা হলুদ এবং হালকা সবুজ হয়। এরা ছোট ছোট পোকার পাশাপাশি পতঙ্গও খায়। এই বিচ্ছুগুলো 5.8 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে এবং এই বিচ্ছুগুলো 4 বছর থেকে 25 বছর পর্যন্ত বাঁচতে পারে। নাম্বার 2, গোল্ডেন মল। আফ্রিকার মরুভূমিতে পাওয়া এই প্রাণী সোনালী রঙের হয়, যা বালির উপরে হাঁটার পাশাপাশি বালির ভিতরে লুকিয়েও নিজের দ্রুত গতি বজায় রাখতে পারে। এদের দেখে মনে হয় যেন এরা বালির ভিতরে সাঁতার কাটছে। সর্বপ্রথমে এই প্রাণীর খোঁজ পাওয়া গিয়েছিল 1825 সালের আশেপাশে। এই প্রাণীর শরীরে সোনালী রঙের লোম থাকে, আর এদের এই আঁশ এত বড় হয় যে এদের চোখ পর্যন্ত ঢেকে যায়। কিন্তু এই প্রাণী অনেক দ্রুত শুনতে পায়, যার ফলে বালিতে হওয়া যে কোনো মুভমেন্টকে এরা খুব সহজেই বুঝতে পারে। এরপর তারা শিকারের সামনে গিয়ে তাদের উপর হামলা করে। এই প্রাণী অত্যন্ত বিপজ্জনক কারণ এরা রাতের পাশাপাশি দিনের বেলাতেও স্বয়ংক্রিয় থেকে শিকার করতে পারে। এই প্রাণী 7.9 ইঞ্চি থেকে 9.4 ইঞ্চি পর্যন্ত বড় হয়। অন্যদিকে এদের ওজন 538 গ্রাম পর্যন্ত হতে পারে। সাপের পাশাপাশি পেঁচাদের হাত থেকেও এদেরকে সুরক্ষিত থাকতে হয় কারণ সাপ এবং পেঁচাদের এরা প্রিয় খাবার। নাম্বার 1, সাইড উইন্ডার স্নেক। সাহারা মরুভূমিতে বসবাস করা প্রাণীদের কথা হচ্ছে, আর সেখানে সাইড উইন্ডার স্নেকের কথা বলা হবে না সেইটা তো হতেই পারে না, কারণ এই সাপ মরুভূমিতে থাকার পাশাপাশি বিশ্বের সবথেকে বিষধর সাপ। এই সাপ এতটাই বিষাক্ত হয় যে এরা মানুষ সহ যে কোনো প্রাণীকে মেরে ফেলার ক্ষমতা রাখে। এই সাপ হোম ভাইপার স্নেক নামেও পরিচিত। এই সাপ বিষাক্ত হওয়ার পাশাপাশি এরা 29 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে দৌড়াতে পারে। যেখানে অন্য সাপ সামনের দিকে এগোয় সেখানে এই সাপ পিছনের দিকে পালাতে পারে। মরুভূমির অন্যান্য প্রাণীদের মতো এই সাপও বালির ভিতরে লুকিয়ে অন্য প্রাণীকে হামলা করার জন্য পরিচিত, যেখানে এরা তাদের গোটা শরীরকে বালির ভিতরে ঢুকিয়ে নেয় আর শুধুমাত্র নিজেদের চোখকেই বাহিরে রাখে, যার ফলে শিকারের উপর নজর রাখা যায়। যখনই কোনো শিকার এই সাপের সামনে আসে তখন এই সাপ শিকারী প্রাণীকে দ্রুত শিকার করে ফেলে। এই সাপ টিকটিকি এবং ইঁদুরের পাশাপাশি অন্যান্য ছোট প্রাণীদেরকেও খেয়ে থাকে। আপনারা মরুভূমিতে থাকা অন্যান্য প্রাণীদের হাত থেকে বেঁচে গেলেও এই সাপের কামড় থেকে বেঁচে যাওয়া একেবারেই সহজ নয়। হয়তো এমনও হতে পারে এই সাপ কামড়ানোর ফলে আপনি চিকিৎসা পাওয়ার আগেই এই সাপের বিষে মারা যাবেন।
বন্ধুরা, এই ভিডিওতে কোন প্রাণীটিকে আপনার সবথেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।